তখন আপনি চেষ্টা করবেন দুইটা মালসি দিতে, তাহলে কি হবে বাচ্চাগুলা ওই মালসিতে থাকবে এবং ডিমটা ওইখানে সেপারেট থাকবে, তা না হলে আপনার ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সবথেকে বেশি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে আমাদের ব্রিডিং কবুতরগুলোর যত্ন দিই এবং কি কি প্রসেস আছে, যে প্রসেসগুলো আমরা অবলম্বন করে আমাদের কবুতর ডিম বাচ্চাগুলো খুব ভালোভাবে করতে পারতেছি। এবং আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এই এক পেয়ার কবুতর পেয়ারিং হয়ে যাওয়ার পরে, মানে বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে এই কবুতরটা যখন বের করে দিব, এরপরে অন্য কবুতর ঢোকানোর আগে কি প্রস্তুতি নিতে হয় সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা করে লাইক করে দিবেন। এইটা হচ্ছে আমাদের থর। তো এখানে এই পেয়ারগুলো যেমন নতুন দেওয়া আছে, যেমন এই পেয়ারটা কয়েকদিন হয়েছে দেওয়া আছে, এই পেয়ারটা আপনার ফোস্টার হিসেবে আছে। যেমন এই বাচ্চা কাচ্চা যে হয়েছে এগুলো বের করে দিব, বের করে দিলে এই ডিম যে হয়েছে ওইগুলোর আবার বাচ্চা কাচ্চা ফুটাবে, ফুটানোর পরে আবার ওদেরকে রেস্টে দিব। তো আমরা নর্মালি কী করি, আমরা দুই জোড়া বাচ্চা নেওয়ার পরে কবুতরকে রেস্টে দিয়ে দিই। তো রেস্টে দিয়ে দিলে কী হয় যারা জানেন না তাদের জন্য বলতেছি, রেস্টে দিয়ে দিলে কী হয়, তখন কবুতরের সেই এনার্জিটা থাকে, কারণ লং টাইম আমরা অনেকে আছে লং টাইম কবুতরকে পেয়ারিংয়ে ফেলে রাখি বা কবুতরকে জোড়া দিয়ে রাখি। এই ক্ষেত্রে হয় কি, আমাদের কবুতরগুলো দুর্বল হয়ে যায়, কবুতর ভিটামিন শর্টেজ পড়ে যায়, কবুতর ক্যালসিয়াম শর্টেজ পড়ে যায়। এক সময় যে তাদের ডিমের খোসা পাতলা হয় বা ডিম পারে না, ডিম জমে না বা ডিম ফুটে না, বা ডিম ফুটলে ভিতরে বাচ্চা মারা যায়, তারপর কবুতরের বাচ্চাগুলো ভালো হয় না, দুর্বল হয়, বাচ্চাগুলো একদিন দুই দিন হওয়ার পরে মারা যায়, তো এই ধরনের সমস্যাগুলো হয়, আবার বাচ্চা ঠিকমতো খাওয়া হয় না কবুতর, তো এই সমস্যাগুলো হয়। এই সমস্যাগুলোর জন্য আমরা কবুতরকে রেস্টে দিই। রেস্টে দেওয়ার পরে কবুতরগুলোকে অবশ্যই আমরা ভিটামিন দিই, তারপর ক্যালসিয়াম দিই, এগুলো দিই ইনশাআল্লাহ। তো আমরা এখান থেকে যে পেয়ারটা বের করছিলাম, এই পেয়ারটাকে আমরা বের করার পরে, সাপোজ আপনার এই পেয়ারে বাচ্চা কাচ্চা করা শেষ, আপনি এখন এগুলোকে বের করে দেবেন। এখন বের করার পরে আপনি কী কাজ করবেন যেগুলো করার কারণে কবুতরটা 100% সুস্থ থাকবে? আপনার বের করার পরে ওদেরকে নর্মাদি আলাদা রাখবেন, 100% আলাদা রাখবেন। 100% আলাদা রাখার পরে আপনার নর্মাদিকে আপনি আলাদা করে ভিটামিন দিবেন, তারপর ক্যালসিয়াম দিবেন, 5 দিন দিবেন। ভিটামিন ভি কমপ্লেক্স দিতে পারেন, ভি কমপ্লেক্সটা খুব ভালো কাজ করে লিকুইড যেটা। তারপরে আপনি ক্যালসিয়াম দিবেন হচ্ছে ক্যালপ্লেক্স। এই দুইটা সিরাপ আপনি যদি পানিতে মিক্স করে ওদেরকে খাওয়ান 5 দিন, ইনশাল্লাহ ওদের কাজটা খুব ভালোভাবে হয়ে যাবে এবং ওরা পরবর্তীতে দেখা যাচ্ছে 1-1.5 মাস পরে আপনি আবার জোড়া দিতে পারবেন ওদেরকে। এইখানে আমাদের যে বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে আমরা বের করে দিব, বাট এখন বের করতে পারতেছি না কারণ ওরা নিজে থেকে এখনও খাইতেছে না আর ওদেরকে এখনও আমার খাওয়া দিতে হইতেছে, পক্স হয়েছে। আর একটা সারপ্রাইজ আমাদের পাশে আজকে রিয়েল ভাই আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রিয়েল ভাই কি অবস্থা? এই তো আছি ভাইয়া। আর রিয়েল ভাই আপনারা তো আমার ছাড়া খুব ভালো ভালো ঘুরলেন রাজশাহী। তুমি গেলা না কবুতর দেখাশোনার জন্য? আচ্ছা, হঠাৎ করে রিয়েল ভাই রাতেবেলা আসলো, এসে আর কি খুব ভালো লাগলো এতদিন পরে দেখা হলো। আর সব থেকে বড় একটা বিষয় ভালো লাগলো যে রিয়েল ভাইরা নাকি রাজশাহীতে রেসিং এর চিন্তা ভাবনা করতেছেন। হবে, আল্লাহ দিলে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোর রাজশাহীতে তো এটা ফার্স্ট টাইম? জি, রাজশাহীতে ফার্স্ট টাইম হবে। আমার খুব ভালো লাগলো রাজশাহীতে প্রথমবার পনেরোগুলো, ইনশাআল্লাহ আমি যদি পারি যাবো। অবশ্যই। এখানে আমাদের কোকা জোড়াটা আছে, আর কোকা জোড়াটার মালসিটা ডুবেশ করতে হবে। আপনারা চেষ্টা করবেন সপ্তাহে আপনার 2-3 দিন এই মালসিগুলো পরিষ্কার করার, কারণ ব্রিডিং কবুতরের এই যত্নটা সবথেকে বেশি প্রয়োজন। কারণ যখন তারা ডিম পারবে ডিমটা এখানে থাকবে, ডিমটা এখানে নষ্ট হতে পারে, এখানে টয়লেট করবে, এখানে পানি জমবে, তো এই কারণে ডিমটা নষ্ট হতে পারে। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে কবুতরগুলোকে আপনি এই এইখানে বালু দিয়ে দিতে পারেন পরিষ্কার করবেন। তো আমি এটা এখন পরিষ্কার করবো এই যেভাবে। এইভাবে প্রতিদিন আমরা সপ্তাহে 2 দিন পরিষ্কার করে দিই, তাহলে কী হয় এই জায়গাটা পরিষ্কার থাকে, বাচ্চাগুলো যখন হবে বাচ্চাগুলো ভালো থাকবে, তারপর ডিমগুলো ভালো থাকবে, কবুতরগুলোও স্বাস্থ্য থাকবে, কারণ এইগুলোতে অনেক ব্যাকটেরিয়া পোকা জমে থাকে, এই কারণে কিন্তু আমাদের কবুতর অনেক ক্ষতি হয়। আচ্ছা, ময়লাগুলো একসাথে জমা রাখি, আমি ইনশাআল্লাহ একসাথে ফালাই দিব। এই পরিষ্কার হয়ে গেল, হয়ে গেল, এখন আমি দিয়ে দিব ভিতরে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে, এখন আমি দেখাবো যে একটা পেয়ার বের হওয়ার পরে নতুন পেয়ার জন্য ঢুকাবে, এর আগে যে প্রস্তুতিটা সেটা আমি আপনাকে দেখাবো এখন। আচ্ছা, প্রস্তুতির মধ্যে সর্বপ্রথম আমাদেরকে এগুলো পরিষ্কার করতে হবে, 100% এগুলো পরিষ্কার করতে হবে প্রস্তুতির মধ্যে সবার প্রথম। এগুলোকে পরিষ্কার করতে হবে 100% ফার্স্টে, এগুলো পরিষ্কার করে একদম ক্লিয়ার করে রাখতে হবে। Thank you.
ক্লিয়ার করে ফেলছি। এখন আমার যে কাজ সেটা হচ্ছে এই যে আমি এখন ওদেরকে এই জায়গাটায় জীবাণুনাশক স্প্রে করে দিচ্ছি, এই একটু ভিজাই দিব যাতে এটা শুকাবে, শুকালে আমরা কালকে কবুতর পেয়ার দিব। একদম ভিজানো অবস্থায় এগুলোকে দিব, দিয়ে আমি এটা এখানে রেখে দিব, এভাবে এভাবে রেখে দিব এবং সম্পূর্ণ খাঁচাটা আমি আবার স্প্রে করব যাতে কবুতরটা ছিল কোনো জীবাণু যাতে এখানে না থাকে। কবুতরটা চলে গেছে কিন্তু জীবাণু যাতে না থাকে এটা আমাদের খেয়াল রাখতে হবে, এভাবে স্প্রে করব। আমরা ইনশাল্লাহ এই জায়গায় নতুন পেয়ার দিব, পেয়ার দিলে আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখানে ব্রিডিং যে কবুতরগুলো আছে আমাদের যেগুলো রেস্টে, এই কবুতরগুলোকে এখন নামাই দিব, পানিগুলো নামাই দিব, কারণ ওদেরকে অনেক আগে পানি দিচ্ছি, পানিগুলো নষ্ট করে ফেলবে, টয়লেট করে দিবে পানিতে। আচ্ছা, ওকে, আর এখানকার পানিটাও নামাই দিব। ওকে দিলাম, আর ফিলব্যাক মুরগিগুলোকে ছেড়ে দিব, তা আমি আগে গেটটা লাগাই, তাহলে নালোরা বের হয়ে যাবে। ফিডব্যাক মুরগিগুলো আমি এখন ছেড়ে দিব। আসো দেখি ওরা নিজে থেকে বাইরে হয় কিনা, এটা তো দাঁড়ায় না এখানে। এই তো দেখি এবার ওরা বের হবে একা একা একা, এই যে বের হইতেস, এই যে মোরগটা বের হলো, মোরগটা বের হলো, এই যে মোরগটা কিন্তু খুব সুন্দর, আর এই যে মুরগিটা বেরোচ্ছে, এই যে বেরিয়ে গেছে মুরগিটা। আর ওদেরকে খাবার দিছি আলাদা, পানিও দিছি আলাদা, ওদের আলাদা খাঁচায় রাখছি। এই খাঁচায় আমরা কোনো কবুতরও জোড়া দিই না, ওদের জন্য জাস্ট এসে দিয়ে দিছি। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে সাথে আমি শেয়ার করি, যখন দেখবেন কবুতরের বাচ্চা আছে বড় বড়, এই বাচ্চাগুলো থাকা অবস্থা কবুতর যখন ডিম পেড়ে দিবে তখন আপনারা চেষ্টা করবেন দুইটা মালসি দিতে। তাহলে কী হবে, বাচ্চাগুলো ওই মালসিতে থাকবে এবং ডিমটা ওইখানে সেপারেট থাকবে, তা নাহলে আপনার ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সব থেকে বেশি। আর ব্রিডিং কবুতরের যত্ন নিতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ কিন্তু কবুতরের খাবার। খাবার নিয়ে আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিও করে দেবো, ওই ভিডিওতে আমি খাবার কী কী দেই বা পানিতে কী কী দেই সেটা আপনাদেরকে দেখাবো। তো আজকে ভিডিও এতটুকুই থাকবে, ইনশাল্লাহ আমি যতটুকু দেখাইছি এতটুকুই আপনারা ফলো করেন, আপনাদের ব্রিডিং কবুতরগুলো খুব ভালো থাকবে এবং ইনশাল্লাহ একটা ভালো ফলাফল আপনারা ভবিষ্যতে পাবেন ইনশাল্লাহ। তো এই পদ্ধতিগুলো ফলো করতে থাকেন, ইনশাল্লাহ ছোটো ছোটো টিপস থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, আসসালামু আলাইকুম।